হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনাদের সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ব্রণের কিছু চিকিৎসা নিয়ে আলোচনা করব। ব্রণের সমস্যায় আমরা অনেকেই ভুগি। সাধারণত ত্বকের তৈলগ্রন্থি বা অয়েল গ্ল্যান্ড ব্যাকটেরিয়ার মাধ্যমে সংক্রমিত হলে ব্রণ হয়। ত্বকের উজ্জ্বলতা সৌন্দর্য নষ্ট করতে ব্রণ অনেকাংশেই দায়ী। সুস্থ সুন্দর ব্রণমুক্ত ত্বক দেখতে কার না ভালো লাগে? তাই ঘরে বসে ব্রণ দূর করতে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু পরামর্শ। স্ক্র্যাপ করে মুখের সব ব্রণ দূর করার একটি ঘরোয়া উপায়। আমাদের প্রায় সব বাসার রান্নাঘরে একটি সাধারণ উপাদান দেখতে পাওয়া যায়, আর তা হলো বেকিং সোডা। বেকিং সোডা কি শুধু রান্নার কাজেই ব্যবহার করা হয়? না, রূপচর্চায়ও এটা ব্যবহার করা হয়ে থাকে। বেকিং সোডা রূপচর্চায় রয়েছে এক দারুণ কিছু ব্যবহার। দাঁত সাদা করা থেকে শুরু করে চুল পড়া রোধ করা পর্যন্ত বেকিং সোডা ব্যবহৃত হয়ে থাকে। ব্রণপ্রবণ ত্বক অনেক বেশি সংবেদনশীল হয়ে থাকে। যে ত্বকে ব্রণ হয় বেশি, এই ধরনের ত্বকে যে কোনো কিছু ব্যবহার করার আগে একটু বেশি সতর্ক থাকতে হয়। এই ধরনের সংবেদনশীল ত্বকের জন্য বেকিং সোডা এবং নারকেল তেল দিয়ে তৈরি স্ক্র্যাব ক্রিম বেশ কার্যকর। এই স্ক্র্যাবটি নিয়মিত ব্যবহারে ব্রণ দ্রুত কমিয়ে দেয়। কী কী লাগবে? লাগবে কিছু বেকিং সোডা আর কিছুটা পরিমাণ নারকেলের তেল। কীভাবে এই স্ক্র্যাবটি তৈরি করবেন? এই স্ক্র্যাবটি তৈরি করার জন্য আপনাকে 2:1 অনুপাতে নারকেল তেল এবং বেকিং সোডা মিশিয়ে নিতে হবে। 2:1 অনুপাত মানে হচ্ছে আপনি যদি নারকেলের তেল 2 চামচ নেন, তাহলে বেকিং সোডা নিতে হবে 1 চামচ। আর যদি নারকেলের তেল আপনি 4 চামচ নেন, তাহলে বেকিং সোডা নিতে হবে তার অর্ধেক, 2 চামচ। আপনি যদি ত্বকের একটু বেশি এক্সফোলিয়েট করতে চান, তবে 1:1 অনুপাতে বেকিং সোডা এবং নারকেল তেল মিশিয়ে নিতে পারেন। এই দুটি উপাদান একসাথে মিশিয়ে স্ক্র্যাব তৈরি করে নিন। তারপর এটি দিয়ে ত্বক কিছুক্ষণ ম্যাসেজ করুন। আপনি চাইলে এটি প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন। 5 থেকে 10 মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখটা ধুয়ে ফেলুন। এই স্ক্র্যাব কীভাবে কাজ করে? বেকিং সোডা সোডিয়াম বাইকার্বনেট রয়েছে, যা ত্বক মসৃণ করতে সাহায্য করে। ত্বকে pH-এর লেভেল ভারসাম্যহীন হয়ে পড়লে ত্বকে র্যাশ, ব্রণ এবং ইনফেকশন দেখা দিয়ে থাকে। বেকিং সোডায় এম্পোরিটিক উপাদান, যা ত্বকের pH লেভেলের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। আর নারকেল তেলের ভিতরে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান ত্বক ময়শ্চারাইজ করে থাকে। এর ময়শ্চারাইজিং ত্বকের রুক্ষতা দূর করে ত্বক নরম কোমল করে থাকে। নারকেল তেল এবং বেকিং সোডা দিয়ে তৈরি স্ক্র্যাব খুবই নিরাপদ এবং এটা ত্বক সমস্যার একটি দীর্ঘ সমাধানও করে থাকে। বন্ধুরা, আপনাদের যদি আমার এই ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে, তাহলে আমি অনুরোধ করব আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।